আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। বরাবরের মতো নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের পর্বে আমরা উম্মে দিয়ে শুরু মুসলিম কন্যা শিশুর জন্য কয়েকটি নাম এবং তার বাংলা অর্থ সহ জেনে নেব। আমাদের যাদের বাড়িতে নবজাতক কন্যা সন্তান এসেছে, নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অত্যন্ত কার্যকরী হবে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা জেনে নেব মুসলিম নাম উম্মে ফারজানা, যার বাংলা অর্থ জ্ঞানী। মুসলিম নাম উম্মে ফারজানা, যার বাংলা অর্থ জ্ঞানী। এরপর জানব মুসলিম নাম উম্মে পাফিয়া, যার বাংলা অর্থ সুকণ্ঠী নারী। উম্মে পাফিয়া, যার বাংলা অর্থ সুকণ্ঠী নারী। এরপর জানব মুসলিম নাম উম্মে নাসরিন, যার বাংলা অর্থ সাহায্যকারী। নাসরিন শব্দের অর্থ সাহায্যকারী। এরপর জেনে নেব উম্মে নাদিরা, যার বাংলা অর্থ বিরল। উম্মে নাদিরা, যার বাংলা অর্থ বিরল। এরপর জেনে নেব উম্মে হালিমা, যার বাংলা অর্থ দয়ালু। উম্মে হালিমা, যার বাংলা অর্থ দয়ালু। এরপর জানব মুসলিম নাম উম্মে আয়েশা, যার বাংলা অর্থ সমৃদ্ধিশালী। উম্মে আয়েশা, যার বাংলা অর্থ সমৃদ্ধিশালী। এরপর জেনে নেব উম্মে সানজিদা, যার বাংলা অর্থ বিবেচক। উম্মে সানজিদা শব্দের অর্থ বিবেচক। এরপর জেনে নিই মুসলিম নাম উম্মে নুসরাত, যার বাংলা অর্থ সাহায্য। উম্মে নুসরাত শব্দের অর্থ সাহায্য। এরপর জেনে নেব উম্মে নাফিসা, যার বাংলা অর্থ মূল্যবান। উম্মে নাফিসা, যার বাংলা অর্থ মূল্যবান। এরপর জেনে নেব উম্মে শাফিয়া, যার বাংলা অর্থ মধ্যস্থাকারিণী। উম্মে শাফিয়া শব্দের অর্থ মধ্যস্থাকারিণী। এরপর জেনে নেব উম্মে সাদিয়া, যার বাংলা অর্থ সৌভাগ্যবতী। উম্মে সাদিয়া শব্দের অর্থ সৌভাগ্যবতী। এরপর জেনে নেব উম্মে ফারজানা, শব্দের অর্থ কৌশলী। উম্মে ফারজানা, যার অর্থ কৌশলী, একজন নারীকে বোঝানো হয়েছে। এরপর জেনে নেব উম্মে নওশিন, যার বাংলা অর্থ মিষ্টি মা। উম্মে নওশিন, যার বাংলা অর্থ মিষ্টি, একজন মাকে বোঝানো হয়েছে। এরপর জেনে নেব উম্মে আসমা, যার অর্থ অতুলনীয়। মুসলিম নাম উম্মে আসমা, যার বাংলা অর্থ অতুলনীয়। এরপর জানব উম্মে আইমান, যার বাংলা অর্থ শুভ। উম্মে আইমান, যার বাংলা অর্থ শুভ। এরপর জেনে নেব উম্মে হাবিবা, যার বাংলা অর্থ প্রেমপাত্রী। উম্মে হাবিবা শব্দের অর্থ প্রেম পাত্রী। এরপর জেনে নেব উম্মে আতিয়া, যার বাংলা অর্থ দানশীলা, একজন নারীকে বোঝানো হয়েছে। উম্মে আতিয়া শব্দের অর্থ দানশীল, একজন নারীকে বোঝানো হয়েছে। এরপর জেনে নেব উম্মে সালমান, কমনীয় বা নমনীয়, একজন নারীকে বোঝানো হয়েছে। উম্মে সালমা, যার অর্থ কমনীয়। এরপর জেনে নেব উম্মে কুলসুম, যার বাংলা অর্থ স্বাস্থ্যবতী। উম্মে কুলসুম, যার বাংলা অর্থ স্বাস্থ্যবতী, একজন নারীকে বোঝানো হয়েছে। এরপর জানব উম্মে হানি, যার বাংলা অর্থ সুদর্শনা। উম্মে হানি, যার বাংলা অর্থ সুদর্শনা। এরপর জেনে নেব উম্মে দারদা, যার বাংলা অর্থ দন্তবিহীন। উম্মে দারদা, যার অর্থ দন্তবিহীন, অর্থটা একটু ব্যতিক্রমী লাগছে। এরপর জানব উম্মে আম্মারা, যার বাংলা অর্থ একজন, এই নামে একজন সাহাবি ছিলেন, তো আমরা চাইলে এই নামটিও রাখতে পারি, একজন নারী সাহাবির নাম। উম্মে সালমা, যার বাংলা অর্থ শান্তির মা। উম্মে সালমা, যার অর্থ শান্তির মা। বন্ধুরা, এই ছিল আজকের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাদেরকে ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়।